তো এবার ছয়ের অঙ্কটা দেখে নিই। দেখো এটা ছয়ের অঙ্ক কি দিয়েছে, লিমিট এক্স টেন্স টু জিরো এরকম একটা টার্ম দেওয়া আছে। তো এরকম টার্ম দেওয়া থাকা মানে আমরা জানি কি, এটার করণী নিরসন করতে হয় বা র্যাশনালাইজ করতে হয় সারটাকে। তো এটার আমরা করণী নিরসন করব। তো করণী নিরসন কী করে করতে হয় আমরা জানি, এটার অনুবন্ধী করণী মানে কি, এটার প্লাস সাইন দিয়ে নিচে, এটার প্লাস সাইন দিয়ে ওপরে, নিচে দুটো দিয়ে গুণ করতে হবে, এটার প্লাস সাইন দিয়ে ওপর নিচে দুটো দিয়ে গুণ করতে হবে, তবেই তো এটা করণীয় নিরসন হবে। দেখা যাক কী করে করতে হয়। চলে এই জিনিসটার আগে আমরা করণীয় নিরসন করে নিই, বারবার লিমিট না লেখার থেকে এটাকে আমরা আগে করণীয় নিরসন করে লিখি। তো তোমরা এটাকে আগে করণীয় নিরসন করে তারপর লিমিট বসিয়ে কাজ করতে পারো, বা লিমিট লিখে বার মানে প্রত্যেকটা লাইনে লিমিট এক্স টেন্স টু জিরো এটা করণীয় নিরসন করলে, আবার লিমিট এক্স টেন্স টু জিরো করণীয় নিরসনে কী কী কেটে গেলো সেই জিনিসগুলো দেখলে ওরম করতে করতে এগোতে পারো। ঠিক আছে, তো আমরা আগে এটার করণীয় নিরসন করে নিচ্ছি, দেখা যাক এটা কী হয় করণীয় নিরসন করলে। তো ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স, তলায় আছে কি, রুট ওভার ওয়ান প্লাস এক্স কিউব মাইনাস রুট ওভার ওয়ান প্লাস এক্স, এইটা হচ্ছে আমার এলো। দেখা যাক এরপরে কী হচ্ছে, ওপরেরটার করণীয় নিরসন আগে করি, দুটোই করবো একসাথে, কিন্তু কীভাবে করছি দেখো। ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স, এটার অনুবন্ধী করণী আমাকে গুণ করতে হবে, তাহলে কী হবে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স, এটার অনুবন্ধী করণী আমরা গুণ করে দিলাম এর সাথে। তো নিশ্চয়ই এটাকে নিচেও গুণ করতে হবে, তবে তো আলটিমেটলি কেটে এটা চলে যাবে। আমরা তো তাই জানতাম র্যাশনালাইজ করতে গেলে যে এটার অনুবন্ধীকরণী দিয়ে ওপর নিচে দুটোতেই গুণ করতে হয়। তো এটা অনুবন্ধীকরণী প্লাস দিয়ে করেছি, এটার নিচে আমরা এটাকে গুণ করব। কিন্তু তার আগে দেখো তলাটাও কিন্তু একটা এরকম করণী রূপেই আছে, তো এটারও আমরা অনুবন্ধীকরণী দিয়ে গুণ করতে হবে। চলো গুণ করে দিই, কীরকম, রুট ওভার ওয়ান প্লাস এক্স কিউব মাইনাস রুট ওভার ওয়ান প্লাস এক্স, আর এদিকে রুট ওভার ওয়ান প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স। ঠিক আছে, এটার সাথে এটা গুণ করে দিয়েছি, এটার অনুবন্ধীকরণের সঙ্গে, তলার অনুবন্ধীকরণের সঙ্গে গুণ করে দিলাম, তলার এটার অনুবন্ধীকরণের সঙ্গে গুণ করে দিলাম। তো আমাকে এটার আরেকটা ওপরে গুণ করতে হবে, তবেই এটা কাটবে। এবার তোমরা এটার ওপরে গুণ করে দিতে পারো, রুট ওভার ওয়ান প্লাস এক্স কিউব মাইনা এই প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স, তলায় রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স। কেন এরকম করলাম প্রশ্ন আসতেই পারে, দাদা তুমি কেন এটার অনুবন্ধীকরণই যেটা এটা গুণ করেছো এটাই কেন তুমি তলায় ডিরেক্ট লিখে দিলে না। দেখো তাহলে আমাদের হাতে কিন্তু হতো, সবই হতো, কিন্তু আমাদের দেখতে একটা অসুবিধা হতো। কীরকম, দেখো এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে আমরা দেখো কী সুন্দর এটাকে একটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আনতে পারছি, ওটা তো পারতাম, মানে এটার এটা দিয়ে তো নিচে এটা গুণ করতাম, আর এটার অনুবন্ধীকরণ দিয়ে এটা পাশে গুণ করে তারপর উপরে একটা গুণ করতাম। তো দূরে দূরে হয়ে যেত, একটু দেখতে সমস্যা হতে পারতো বা তোমাদের ভুল হতে পারতো, কিন্তু এখানে ভুল হওয়ার চান্স নেই। কেন দেখো এ মাইনাস বি এ প্লাস বি পরপর আছে, এ মাইনাস বি এ প্লাস বি পরপর আছে, কারণ খুব মাইনার পার্থক্য আছে, একটা এক্স স্কোয়ার একটা এক্স কিউব, এই এতটুকু মিস্টেকের জন্য কিন্তু আমরা ভুলে যেতে পারে। ঠিক আছে, তো আমরা তাই জন্য কী করেছি, আগের অনুবন্ধীকরণের সাথে গুণ করে বাকিটা রেখে দিয়েছি, তলারটারও অনুবন্ধীকরণের সঙ্গে গুণ করে তারপর ওটাকে ওপরে, আর এটা যেটা বাকি ছিল এটার অনুবন্ধীকরণ এটা আরেকটা তলায় গুণ করতে হতো, তো তবেই না এই দুটো কাটবে, তো এটাকে আমি তলে এনে দিয়েছি। ঠিক আছে, এবার ওপরেটা কী হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার, রুট ওভারটা উঠে গেল, মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভারটা উঠে যাবে, তার মানে এটা কত হবে ওয়ান প্লাস এক্স, আর এইটুকুনিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার সঙ্গে পড়ে আছে কি ওয়ান প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স। ঠিক আছে, তলায় কী পড়ে আছে দেখো, তলায় এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে কি যদি আমরা করি তাহলে ওয়ান প্লাস এক্স কিউব, আর তার সঙ্গে কী হবে মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি ওয়ান প্লাস এক্স। ঠিক আছে, আর পড়ে রয়েছে কি এক্সট্রা একটা টার্ম গুণ অবস্থায়, রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স। ওকে, ঠিক আছে, এবার এটাকে আমরা সলভ করে দিই কী হয়, এটা যদি আমরা সলভ করি তাহলে কী হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স, আর যেটা বাকিটা পড়ে আছে
वन प्लस एक्स स्क्वायर एक्स क्यूब सॉरी क्यूब प्लस रूट ओवर ऑफ वन प्लस एक्स तलाय कि आछे देखी तलाय एटाके जदि आमरा ब्रैकेटटा तुली ताहले एक्स क्यूब माइनस वन माइनस एक्स एवं बाकी जो टर्मटा पड़े आछे वन प्लस एक्स स्क्वायर प्लस रूट ओवर वन प्लस एक्स ठीक आछे। एबार एई एक आर माइनस एक गेल এই এক আর এই মাইনাস এক গেল পড়ে আছে কি দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স তো এখান থেকে আমরা কী কমন নিতে পারি এখান থেকে আমরা এক্স কমন নিয়ে নিতে পারি না তাহলে আমরা যদি এখান থেকে এক্স কমন নিয়ে নিই কী পড়ে থাকে দেখো এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স থেকে এক্স কমন নিলাম তাহলে এক্স মাইনাস ওয়ান পড়ে থাকে তাকে দুটো গুণ করলে এক্স স্কোয়ার এই দুটো গুণ করলে মাইনাস এক্স আর কী বাকি পড়ে রইল রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স তলায় দেখো কি হচ্ছে তলায়ও দেখো এক্স কিউব মাইনাস এক্স আছে সেখান থেকে একটা এক্স কমন যাবে যদি আমরা এখান থেকে এক্স কমন নিই তাহলে কী পড়ে থাকে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এ দুটো গুণ করে এক্স কিউব আর এটার সাথে এটা এক্স ইন্টু মাইনাস ওয়ান করলে মাইনাস এক্স আর বাকি যেটা আমরা পড়ে আছে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স এবার তুমি তোমরা বলবে যে দাদা তাহলে এই দুটো কেটে দাও এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থেকে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এরকম একটা নিয়ে চলে আসো আমরা এখানে একটা করবো না কেন করবো না আমরা কাটবো না কারণ কারণ দেখো এখানে লিমিট আছে আমি এখানে এটাকে আলাদাভাবে সলভ করেছি ঠিকই কিন্তু লিমিটটা কিন্তু এর সঙ্গে কন্টিনিউ হতে হতে গেছে এটাকে আমরা এইটুকুনিটাকে আমরা আলাদা সলভ করে এখানে করেছি লিমিটটা কিন্তু এখানে লেগে আছে তাই জন্য এটাকে সলভ করার পর আমরা এখানে কাটাকাটি করতে পারবো না যতক্ষণ না পর মানে ভাগ গুণ এসব করতে মানে ভাগের কাটাকাটি আমরা করতে পারবো না বিয়োগের কাটাকাটি করা যায় কিন্তু আমরা বারবার দেখেছি লিমিটের ক্ষেত্রে যে ভাগের কাটাকাটি করতে গেলে আমাকে এই কন্ডিশনটা মাথায় রাখতে হয় তো চলো আমরা এটাকে সলভ করে একটা এইটুকুনি একটা মানে এটাকে আমরা একটা একটা জেনারেলাইজ বা নর্মালাইজ ফর্ম নিয়ে এসেছি এবার আমরা এটাকে যদি আমরা এরকম লিমিট এক্স টেন্স টু জিরো এই টার্মটা এখানে আনি এক্স এক্স মাইনাস ওয়ান রুট ওভার ওয়ান প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স তলায় এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স পুরো এটাই আমি এখানে বসিয়ে দিলাম এবার আমরা এটা এক্সটাই কাটতে পারবো কেন কাটতে পারবো বলো তো দেখো লজিক লাগাচ্ছি এক্স টেন্স টু জিরো তাহলে এক্স যদি টেন্স টু জিরো হয় আমরা কী জানি এক্স নট ইকুয়াল টু জিরো তার মানে আমরা কী জানি এক্স নট ইকুয়াল টু জিরো মানে কি এক্স নট ইকুয়াল টু জিরো মানে কি এক্স এক্স কাটা যাবে তার মানে সেখান থেকে আমরা এক্স এক্স কেটে দিলাম ওকে এবার আমরা কী করবো জাস্ট যা আছে বসিয়ে দিতে পারবো কোনো সমস্যা হবে না চলো বসিয়ে দিই যদি আমরা এখান থেকে এই টার্মটা দেখো কেটে যাচ্ছে দেখো ভালো করে দেখো যদি আমরা এখানে এক্স মাইনাস ওয়ান ওপরে রুট ওভার ওয়ান প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স বসালাম তলায় এটাকে আমরা ভাঙতে পারি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আর বাকি যে টার্মটা আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স তার আগে কী আছে লিমিট ওটা যেন ভুলে যাও না লিমিট এক্স টেন্স টু জিরো ঠিক আছে এবার এক্স মাইনাস ওয়ান কেটে গেল এবার এটা তুমি কাটতেই পারো কেন কাটতে পারো কারণ এখানে তো এক্স টেন্স টু জিরো বলে দিয়েছে এখানে তো তোমার বলে দেওয়া নেই যে এক্স টেন্স টু মাইনাস ওয়ান হবে না কি এক্স টেন্স টু ওয়ান হবে কি হবে না তো তুমি এটা কেটে দিতে পারো এবার তুমি বলছো এটা জিরো তো হয়ে যেতে পারে আরে বাবা যদি এক্স ইকুয়াল টু জিরো হয় জিরো মাইনাস ওয়ান কখনো জিরো হতে পারে মাইনাস ওয়ানই হবে অতএব তুমি এটা কাটতেও পারো বা একেবারে জিরো বসিয়ে দিলে দেখো তুমি যদি এখানে জিরো বসাও তাহলে জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দুটো আলটিমেটলি কেটেই যেত আলটিমেটলি মাইনাস ওয়ান মাইনাস কেটে যেত তো আমরা আগে কেটে দিয়েছি কোনো সমস্যা নেই তুমি অঙ্কর এখানে মান বসিয়ে দিয়ে কাটো তাও কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু হ্যাঁ যদি এখানে এক্স টেন্স টু ওয়ান থাকতো সেক্ষেত্রে এইটা কাটতো এক্সট্রা কাটতো এক্সট্রা নিজে নিজে কেটে যেত এইটা কাটার জন্য আমাকে লজিক লাগতো তো এই লাইনে এটা কাটার জন্য লজিক লাগবে এটা এমনিই কেটে যাবে বা তুমি যদি ভ্যালু বসাও তাও এটা কেটে চলে আসবে এবার আর কিছুই না ভ্যালু বসিয়ে দিচ্ছি এক্স টেন্স টু জিরো তাহলে এখানে এখানে যদি জিরো বসে তাহলে কী হয় রুট ওভার ওয়ান প্লাস জিরো প্লাস রুট ওভার ওয়ান প্লাস জিরো ও বাবা সবই তো জি ওয়ান ওয়ান এসে আছে তলায় দেখি এটা ওয়ান প্লাস জিরো মানে ওয়ান ইন্টু ব্র্যাকেটে কী আছে রুট ওভার ওয়ান প্লাস জিরো প্লাস রুট ওভার ওয়ান প্লাস জিরো হয়ে গেল এবার দেখি কী আসছে এটা আমাদের কী দেয় রুট ওয়ান মানে ওয়ান এটা কী দেয় রুট ওয়ান মানে ওয়ান তলায় এখানে কী দেয় এটা রুট ওয়ান মানে ওয়ান এটা কী দেখাচ্ছে আমাদের রুট ওয়ান মানে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান কত হলো টু
তলায় হচ্ছে ওয়ান প্লাস ওয়ান টু, কেটে হচ্ছে ওয়ান। এইটা হচ্ছে আমাদের ছয়ের, এইটা হচ্ছে আমাদের ছয়ের অ্যান্সার বলছে এক। এবার আমরা দেখি উত্তর মিলেছে কিনা। দেখো তোমাদের সামনে আমি করছি কিন্তু, এটা তার প্রমাণ, আমি উত্তর জানি না কী হয়েছে। ছয়ের উত্তর এক আছে, তার মানে এটা হচ্ছে তোমাদের উত্তর, এটার উত্তর হচ্ছে ইভ্যালুয়েট করলে আসছে এক, ঠিক আছে। তোমাকে বারবার বলছি এইটুকুনি টার্মটা তোমরা আলাদাভাবে করে নিয়েও আনতে পারো, বা এই যে করছি লিমিটের গায়ে লাগিয়ে লাগিয়ে যাবে, আর কিচ্ছু হবে না। আমি কেন এটা আলাদা করেছি, যাতে লিমিট লেখাটা এখানটা আবার লিমিট লিখবোটা লিখবো, লিমিট লিখবোটা লিখবো, এটা তো একই, এটা তো এইখানে এসে ঠিক গায়েবই হয়ে যাবে। সো তাই জন্য আমি এই জিনিসটাকে আগে তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিলাম যে কীভাবে এই এই টার্মটা অবধি এনেছি, এরকম একটা রূপে এনেছি। তারপর আমরা ওইটাকে এখানে জাস্ট ওইটাকেই এটা করে দিয়েছি, কারণ এটা মানেই তো ওটা, তো ওটাকে নিয়ে চলে এসে আমরা অ্যান্সার বার করে ফেলেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে এক। তো এবার আমরা করবো ছয়ের পর সাতের অঙ্কটা, দেখতে অনেকটা একই কিন্তু একটুখানি টুইস্ট আছে, দেখা যাক। এবার সাতের অঙ্কটা দেখো, সাতের অঙ্কটা দেখতে পাচ্ছ একই রকম একটা করণীয় আছে, দ্বিঘাত করণীয় মতো দেখতে একটা ফর্ম আছে। তো আমরা এটাকে ঠিক এর আগের অঙ্কটার মতোই, মানে ছয়ের অঙ্কটার মতোই এইটুকুনি পাটকে দেখি, আগে করণীয় নিরসন করে দেখি। যেরকমভাবে করেছিলাম ঠিক সেভাবেই করবো করণীয় নিরসন। প্রথমে আমাদের কী আছে হাতে, এই পেনের না কালিগুলো এত বেকার হয়ে যাচ্ছে। দেখি কী আছে, এ প্লাস টু এক্স, ঠিক আছে। আর কী আছে, মাইনাস দিয়ে রুট ওভার থ্রি এক্স বাই কী আছে, রুট ওভার থ্রি এ প্লাস এক্স, এই তো ঠিকঠাক পড়ছে এবার। আসলে কালি ভরেছি তো ওই জন্য একটুখানি এরকম সমস্যা হচ্ছে, ওকে। মাইনাস টু রুট এক্স, এটা আমাদের হাতে আছে। এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এ নট ইকুয়াল টু জিরো কেন আছে সেটা আমরা জানি না, কিন্তু নিশ্চয়ই কোনো একটা কারণে দেওয়া আছে, সেটা দেখবে ঠিক পরে অঙ্গে দেখা যাবে। তো এই টার্মটা আমাদের হাতে আছে, এটাকে আমরা করণীয় নিরসন করবো ঠিক সেম প্রসেসে। কীরমভাবে করবো, প্রথমে এই টার্মটার যে অনুবন্ধী করণীয় আছে সেটাকে আমরা পাশে লিখব। তাহলে এই টার্মটার অনুবন্ধী করণীকে পাশে যদি আমরা করি রুট ওভার এ প্লাস টু এক্স, তার পাশে প্লাস দিয়ে রুট ওভার থ্রি এক্স, এইটা হচ্ছে এটার অনুবন্ধীকরণী। আমরা এইটা এটার অনুবন্ধীকরণী তো, তো এটার উল্টোটা দিয়ে নিচে গুণ করতে হবে এই টার্মটার পাশে, তার মানে বসে যাবে। এটা আমরা এখন করবো না, যেরকমভাবে আগের অঙ্কে আমরা কী করবো, আমরা আগে তলারটার অনুবন্ধীকরণী দিয়ে তলাটাকে গুণ করবো, মাইনাস টু রুট এক্স, এটা অনুবন্ধীকরণীকে রুট ওভার থ্রি এ প্লাস এক্স প্লাস টু রুট এক্স হলো। এটার উল্টো করণী মানে এটা এটা এটার উল্টো করণীটা মানে এটার অনুবন্ধী করণীটা এখানে গুণ হলো, এটা দিয়ে এবার ওপরে আমরা এটাকে আগে গুণ করে নেব। তাহলে কী হয়েছে, রুট ওভার থ্রি এক্স এ প্লাস এক্স প্লাস টু রুট এক্স। কেন করলাম সেটা তোমরা নিশ্চয়ই জানো, যে আমরা অনুবন্ধী করণী দিই যখন কেউ কিছু গুণ করি সেটাকে আমাদেরকে ওপরে লবে থাকলে হরে গুণ করে দিতে হয়, একটা হরে থাকলে লবে একটা গুণ করে দিতে হয়, তাহলেই আলটিমেটলি এই দুটো কেটে গিয়ে এটাই থাকবে, ওকে। তারপর এইটার যেটা ছিল আমরা কি জানি, এটা অনুবন্ধীকরণে এখানে গুণ করবো, তলায় গুণ করবো। তো তলায় আমরা এখানে বসাইনি, আমরা এটাকে এদিকে বসিয়ে দিয়েছি, এ প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স। কেন করলাম, ওই যো দেখতে সুবিধার জন্য, ঠিক আছে। এবার আমাদের হাতে এসে গেছে, আমাদের কী কর, আমাদের হাতে অনুবন্ধীকরণে দিয়ে গুণ করা অবস্থায় এসে গেছে। এবার আমরা কী জানি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ আর এটা বি, এ স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস টু এক্স, কিছুই চেঞ্জ হবে না। মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার বি এটা তার স্কোয়ার, তার মানে রুটটা উঠে যাবে, মাইনাস থ্রি এক্স, এটা এসে গেল আমার এই দুটো থেকে। বাকি পড়ে আছে কি এইটা, এটা তাহলে কী হলো, রুট ওভার থ্রি এ প্লাস এক্স, রুটটা পুরোটা টানবে কিন্তু, নাহলে কিন্তু প্রচণ্ড কেটে দেওয়ার চান্স আছে, কারণ থ্রি এর ওপরে আছে এক্সের ওপর নিয়ে যাওনি, এটা কিন্তু ভুল। তারপর তলায় ফ্র্যাকশানের দাগ দিয়ে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এটা রুট ওভারটা উঠে যাবে, থ্রি এ প্লাস এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস টু, বি স্কোয়ার বলেছে তাহলে টু হবে না কিন্তু এখানে, তার মানে কী হবে, টু এ স্কোয়ার ফোর আর রুট ও এক্সের ফোর এক্স। মাথায় রাখবে কিন্তু এখানে টুটা কিন্তু রুটের ভেতরে নেই, যে রুটটা তুলে দিলেই টু এক্স বসে গেল, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। হ্যাঁ তোমরা টু কিন্তু বাইরে আছো, তবে এটা স্কোয়ার মানে এটা ফোর রুট এক্স স্কোয়ার এক্স, ঠিক আছে। আর বাকি যে টার্মটা পড়ে আছে, তোমার এ প্লাস টু এক্স প্লাস রুট থ্রি এক্স, ঠিক আছে। তাহলে এবার আমাদের হাতে কী এসে গেলো দেখো, এটাকে যদি আমরা সলভ করি কী আসে দেখি,
এটাকে সলভ করলে আসে এ প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স, তো এ মাইনাস এক্স। ভালো করে দেখো, টু এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে মাইনাস এক্স হবে, কারণ থ্রি এক্স বড়, তার চিহ্ন মাইনাস মাইনাস এক্স, তাহলে এ মাইনাস এক্স। আর এদিকে কী আছে দেখি, রুট ওভার থ্রি এ প্লাস এক্স, যা ছিল তাই, প্লাস টু রুট এক্স। নিচে দেখি কী হচ্ছে, নিচে থ্রি এ প্লাস এক্স মাইনাস ফোর এক্স, তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, এক্স মাইনাস ফোর এক্স আমাদের কী দিচ্ছে, মাইনাস থ্রি এক্স। তাহলে আমাদের এখানে কী আসছে দেখো, থ্রি এ মাইনাস থ্রি এক্স। কেন এরকম আসছে, কারণ দেখো থ্রি এ মাইনাস, এই এক্সটা ছোটো, ফোর এক্সটা বড়, বড়োর চিহ্ন মাইনাস, দুটো থেকে মাইনাস করে থ্রি এক্স। আর বাকি যে টার্মটা পড়ে আছে সেটা হচ্ছে এ প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স, এইটা আমাদের হাতে এসেছে এইটা। এবার আমরা দেখো এটাকে আরেকটুভাবে সলভ করতে পারি, কীরকম, এটা এ মাইনাস এক্স আছে যা আছে তাই, তলায় আমরা দেখো এটাকে তিন কমন নিয়ে নিতে পারি না, এ মাইনাস এক্স এখান থেকে তিন কমন নিয়ে নিলাম, আর বাকি যা আছে ইনট্যাক্ট তাই আমি বসিয়ে দিলাম, থ্রি এ প্লাস এক্স প্লাস টু রুট এক্স, ব্র্যাকেট বন্ধ, আর তলায় কী আছে, রুট ওভার এ প্লাস টু এক্স প্লাস রুট থ্রি এক্স, রুটটা পুরোটার নিচে কিন্তু, ঠিক আছে, বেঁকে গেছে হয়তো, কারণ আমি এদিক দিয়ে লিখছি তো বেঁকে গেছে, ওই জন্য তোমরা একটু পারলে এই জায়গাটাকে থামিয়ে রেখে বুঝে নিতে পারবে আশা করি। তাও আমি চেষ্টা করছি এখানটা একটু নিচে নামিয়ে দেওয়ার, এই জায়গাটা, এবার বুঝতে একটু সুবিধা হবে, থ্রি এ প্লাস এক্স প্লাস টু এক্স, আর তলায় যে এটা ছিল এটা নেমে গেছে, এটা ছিল এটা নেমে গেছে, খালি এখান থেকে আমি থ্রিটা কমন নিয়ে নিয়েছি। সো এটার একটা আমাদের জেনারেলাইজ ফর্ম এসে গেল, এবার আমরা জেনারেলাইজ ফর্মটা এখানে বসিয়ে দিই লিমিটের পাশে। তো লিমিট এক্স টেন্স টু এ, আমাদের হাতে কী এসছে, ওপরে আছে এ মাইনাস এক্স রুট ওভার অফ থ্রি এ প্লাস এক্স প্লাস টু রুট এক্স, তলায় কী আছে, থ্রি ইন্টু এ মাইনাস এক্স আর রুট ওভার এ প্লাস টু এক্স প্লাস রুট ওভার অফ থ্রি এক্স, এই টার্মটাই আমরা এখানে নিয়ে এলাম। এবার আমরা, তোমরা বলবে যে দাদা তাহলে আমরা তো কাটাকুটি করব না, বারবার বলেছি কাটাকুটি করার আগে আমাদের এই কন্ডিশনটাকে দেখতে হবে। তো দেখো এবার আমরা এটাকে কাটাকাটি করতে পারবো, কী করে পারবো, লজিকটা পাশে দেখিয়ে দিই, এক্স টেন্স টু বলে দিয়েছে এ, তার মানে আমরা বলতে পারি যে এক্স নট ইকুয়াল টু এ, সেখান থেকে আমরা কী বলতে পারি, এক্স মাইনাস এ নট ইকুয়াল টু জিরো, বলতে পারি তো। তো এক্স মাইনাস এ যখন নট ইকুয়াল টু জিরো আমরা করতে পারি, তার মানে এক্স মাইনাস এ আমরা কাটাকাটি করে দিতে পারি, কিন্তু এখানে তো আছে এ মাইনাস এক্স, তাহলে কাটবো কী করে, কিছুই না, মাইনাস একটা কমন ন ধরো, এই যে দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে, দেখো যদি আমরা এখান থেকে একটা মাইনাস সাইন মাইনাস ওয়ান কমন নিই, তাহলে এটা হয়ে যায় না এক্স মাইনাসে, ঠিক করলাম কিনা দেখো, মাইনাস কমন নিয়ে মাইনাস ওয়ান আসলে কমন নিলাম, নিয়ে এক্স মাইনাস এ করে দিলাম, তাহলে কী হয় দেখো, মাইনাস এ ইন্টু মাইনাস ওয়ান ইন্টু এক্স কত হয়, মাইনাস এক্স, মাইনাস এ ইন্টু মাইনাস ওয়ান এ, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তো আমরা এখান থেকে একটা মাইনাস ওয়ান কমন নিয়ে নিলে এরকম আমাদের দরকারি টার্মটা এসে যাচ্ছে, সে আর বাকিটা যা আছে তাই একদম ইনট্যাক্ট বসিয়ে দিলাম, প্লাস টু রুট এক্স বন্ধ। তলায় কী আছে দেখি, তলাতেও সেমভাবে আমরা যদি এখান থেকে একটা মাইনাস ওয়ান কমন নিয়ে নিই, তাহলে কী আসছে দেখি, এটা তখন এটা থাকবে না, তখন এটা হয়ে যাবে এক্স মাইনাস এ, উল্টে গেছে তো, ওপরটা উল্টে গেল মাইনাস সাইনে, নিচেটা উল্টে যাবে, আর ওই যে মাইনাস এক কমন নিয়েছি, ওই মাইনাস একটা তিনের সঙ্গে গুণ হয়ে যাবে মাইনাস থ্রি, এই যে মাইনাস ওয়ান ইন্টু থ্রি মাইনাস থ্রি, আর যেটা বাকিটা পড়ে আছে সেটা এ প্লাস টু এক্স প্লাস রুট থ্রি এক্স, ঠিক আছে, এটা থ্রি কিন্তু, হ্যাঁ থ্রি, এইট নয় থ্রি এক্স, ঠিক আছে। এবার আর কিছুই না, এবার আমরা এটাকে কাটতে পারবো, কীভাবে কাটবো, এই লজিক কাজে লাগিয়ে কেটে দিলাম, আর এই মাইনাস ওয়ান সাইনের এই মাইনাস সাইন কেটে যাবে, কারণ ওপরেও মাইনাস ওয়ান আছে, তলেও তিন ইন্টু মাইনাস ওয়ান আছে, কেটে গেল। অতএব এবার আমাদের হাতে চলে এলো আমাদের দরকারি টার্মটা, কী টার্ম, লিমিট এক্স টেন্স টু এ, ওপরে কী আসছে, থ্রি এ প্লাস এক্স প্লাস টু রুট এক্স, আর তলায় কী আছে, থ্রি ইন্টু রুট ওভার এ প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স, মাইন্ড ইট, এখানে কিন্তু একটা থ্রি ছিল, অতএব এই থ্রিটাকে নিচে নামাতে কিন্তু একদম ভুলবে না, ওকে। এবার আমরা এক্স এর দিকে যাচ্ছে, তার মানে আমরা এখানে এ বসিয়ে দেবো এক্সের জায়গায়, ব্যাস,
তাহলে কি হচ্ছে দেখো রুট ওভার থ্রি এ প্লাস এক্সের জায়গায় এ বসাবো, লিমিট যেভাবে সলভ করতাম গো এক্সের জায়গায় এ বসিয়ে দিই, ব্যাস প্লাস টু রুট ওভার এক্স, এক্সের জায়গায় কী বসবে এ বসিয়ে দিলাম। তলায় দেখি কি হচ্ছে, তলায় এক্ষেত্রে দেখো কি হচ্ছে তিন আছে, বাকি কি পড়ে আছে দেখো এখানে এ প্লাস এক্সের জায়গায় কি বসবে এ, তাহলে এখানে হলো রুট ওভার এ প্লাস টু এক্সের জায়গায় এ টু এ ঠিক আছে প্লাস তলায় কী আছে এটা রুট থ্রি এক্স, এক্সের জায়গায় কি বসবে এ, তার মানে বসবে রুট থ্রি এ। এবার আমরা সলভ করব, চলো সলভ করে দেখা যাক কী হয়। এটা এটা যদি সলভ করি কী হয় রুট ফোর এ প্লাস টু রুট এ বাই এটা কি থ্রি ইন্টু, এটাকে যদি আমরা সলভ করি দেখো কী হচ্ছে, এটা হচ্ছে আমাদের কিন্তু দেখো রুট ওভার থ্রি এ না, থ্রি এ টু প্লাস টু এ প্লাস এ থ্রি এ, রুট থ্রি এ প্লাস রুট থ্রি এ, তাহলে এটা আমাদেরকে আলটিমেটলি দিচ্ছে কি দেখো, এটা আলটিমেটলি আমাদেরকে দিচ্ছে দেখো টু রুট থ্রি এ দিচ্ছে, তো এটার সাথে এইটা হচ্ছে এ প্লাস টু এ থেকে হচ্ছে থ্রি এ রুট থ্রি এ প্লাস রুট থ্রি এ মানে কি টু রুট থ্রি এ, থ্রি ইন্টু টু রুট থ্রি এ আর ওপরে রুট ফোর এ প্লাস টু টু রুট ফোর এ। এবার এটাকে আমরা পাশে করছি, দাঁড়াও এটা জায়গাটা হবে না, চলো এটার এদিকে আমরা করে দিচ্ছি, ভালো করে দেখবে আমি এটা কিন্তু এদিকে সলভ করছি, আমার হাতে আমি ব্যাকা লিখছি বলে আমার সমস্যাটা হয়ে যায় বুঝতে পারছি ঠিক আছে। এবার আমরা এটা থেকে এইখানে করছি, এটার পর নয় কিন্তু এটা থেকে এটা, এটা থেকে এটা আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু এইটা হবে। তাহলে রুট ফোরেকে যদি আমরা এটাকে সলভ করি, তাহলে রুট ফোরেকে যদি আমরা সলভ করি দেখি আর কী হয়, এটা হয় না, রুট ফোরেকে সলভ করলে হয় টু রুট এ, তাই তো রুট ফোরের ফোরটা তো স্কোয়ার একটা তো বর্গ সংখ্যা, ফোরকে রুট করলে টু হলো আর এ কে রুট তো হবে না, জানি না আমরা এ বর্গ কি বর্গ নয়, তো এ মানে হচ্ছে এর স্কোয়ার রুট হচ্ছে রুট এ, তাহলে তোকে এখান থেকে একটা রুট টু রুট এ আসছে আবার প্লাস অবস্থা একটা টু রুট এ ছিল, তাহলে টু রুট এ প্লাস টু রুট এ হবে কি ফোর রুট এ, তাহলে আমরা ডিরেক্ট এখানে লিখে দিলাম ফোর রুট এ আর তলায় কী আছে তিন দুগুণে ছয় সেখান থেকে হলো সিক্স রুট থ্রি এ, হ্যালো তিন দুগুণে ছয় দিয়ে সিক্স রুট থ্রি। এবার এখানে দেখো কাটাকাটি যাবে, কীরকম যাবে দেখো আমরা এটাকে দুই দিয়ে কাটছি দুই, এটাকে দুই দিয়ে কাটছি তিন, আরেকটা জিনিস কাটাকাটি যাবে কী যাবে দেখো রুট থ্রি এ আছে, তো আমরা দেখো আমরা যদি আমরা জানি দেখো আমরা রুট থ্রি একে এইভাবে লিখে দিতে পারি না রুট থ্রি ইন্টু রুট এ করে দিতে পারি, তো আমরা রুট থ্রিকে তো এভাবে লিখে দিতেই পারি রুট থ্রি ইন্টু রুট এ, করতেই পারি কারণ আমরা জানি দেখো এটাকে যদি গুণ করি রুটের আন্ডারে রুটে চলে আসবে, আসলে ইন্ডিসেসে পড়েছো তোমরা যে রুট থ্রি এর রুট মানে থ্রি এর হোল টু দি পাওয়ার হাফ, পাওয়ার এক রেখে আমরা দুটোকে গুণ অবস্থায় রাখতেই পারি, এটা কি থ্রি টু দি পাওয়ার হাফ, এটা এ টু দি পাওয়ার হাফ, দুটো আলাদা আলাদা বেস বাট পাওয়ার এক, তাহলে আমরা দুটোকে গুণ করে পাওয়ার এক করে দিতে পারি, তাই করলাম, তাহলে কী হলো দেখো এদিক থেকে আমার তার মানে এটাকে আমরা এরকমভাবে দেখো আলাদা করে দিলাম স্প্লিট করে দিলাম রুট এ রুট এ বাই রুট থ্রি ইন্টু রুট এ। এবার আমরা এটাকে কাটবো, এটাকে কাটতে পারবো, কেন কাটতে পারবো এ বলে দিয়েছে দেখো নট ইকুয়ালটির জন্য, বলেছিলাম অঙ্কের প্রথমে যে এই জিনিসটা বলে দিয়েছে, তার কারণ কি আমরা এখানে এটাকে কোন কোনো জায়গায় কাজে লাগাবো। এবার আমরা এইটাকে আর এইটাকে কাটবো এবং তার পাশে কী লজিক লিখবো, অঙ্কের পাশে লেখা আছে যেটা এ নট ইকুয়াল টু জিরো, তার মানে কি এ নট ইকুয়াল টু জিরো বলে কিন্তু আমরা এটাকে কাটতে পারছি, তো এখানে লিখবে যে সিন্স বা ওই এই রকম উল্টো অতএব দিয়ে এ নট ইকুয়াল টু জিরো বলে এ কেটে যাচ্ছে, তাহলে আমাদের হাতে কী আসছে দেখো এটা এটা কেটে গেল, তাহলে পড়ে রয়েছে কি টু বাই থ্রি রুট থ্রি, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার আসছে টু বাই থ্রি রুট থ্রি, তার মানে এটার অ্যান্সার কত আমরা বলে দিচ্ছি টু বাই থ্রি রুট থ্রি, একদম দেখি এবার অ্যান্সার কী আছে, সাথের অ্যান্সার আছে টু বাই থ্রি রুট থ্রি, এই যে টু বাই থ্রি রুট থ্রি ঠিক আছে। তো এটা হলো আমাদের সাথের অঙ্ক, এবার আমরা চলে যাব তার পরের একটা অন্যরকম দেখতে একটা অঙ্কে, দেখা যাক কী করে ওটা সলভ করতে হয়। এবার আটের অঙ্কটা, আটের অঙ্কটা দেখতে একটু অন্যরকম দেওয়া আছে দেখো, জি এক্স একটা দেওয়া আছে, তারপর বলেছে লিমিট এটা ইভ্যালুয়েট করো, লিমিটে কী আছে জি এক্স মাইনাস জি অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, জি এক্স মানে এটা একটা ফাংশান এক্সের যেটা এরকম দেখতে, আর বলেছে জি এক্স মাইনাস জি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ানের লিমিট এইটা আমাকে ইভ্যালুয়েট করে দেখাও, দেখা যাক কী হয়। প্রথমে আমাদের দেখো জি এক্স আমাদের হাতে আছে কিন্তু জি ওয়ান আমাদের হাতে নেই, জি অফ ওয়ান, তো জি অফ ওয়ানটা চলো আমরা বার করি,
तो जो एखे जि एक्सर जैगे एक बसाई एक्सर जैगे तेल जि अफ वन पे जा देखी माइनस रूट ओवर पचिस माइनस एक्स स्क्वायर मैं एक से पेलम एट देखो माइनस रूट ओवर अफ टोटी फोर माइनस अफ रूट ओवर टोटी फोर ये हमें पे गलम तो जि एक्स हाथे इसे गे जि वन हाथे इसे गे तो आगे यटुकुड़ी टर्म का कि हे देखी एटुकुड़ी टर्म मान जि एक्स माइनस जि वन बाई एक्स माइनस वन एट कि हाथे आगे देखी जि एक्स मान कि देखो रूट ओवर टोटी फाइव माइनस एक्स स्कोयर तरह एक माइनस माइनस अफ माइनस टोटी फोर तर मैं आल्टिमेटलि ये प्लस टोटी फोर धरे नाओ और किचुई ना बक्स माइनस वन ये एटुकुणी टर्म एलो एटुकुणी टर्म कि सीम्प्लीफाई करते देखा जा करते ये एक देखो सार्डर मत आखते करणी मत देखते दीघात करणी ये अनुबंधीकरणी दिए गुण कर दी चलो तेल हाथे जो आज से टोटी फोर माइनस रूट ओवर अफ टोटी फाइव माइनस एक्स स्कोयर क्यों हमें करलम जस्ट किचुना प्लसटा के आगे ने माइनसटा के पड़े नहीं गलम बस और किच्छुना यटार अनुबंधीकरणी क्यों उल्टो सैन कर दो माझखान तेल टोटी फोर प्लस रूट ओवर टोटी फाइव माइनस एक्स स्कोयर और तलाय हे कि एक्स माइनस वन इंटू रूट ओवर अफ टोटी फोर प्लस रूट ओवर अफ टोटी फाइव माइनस एक्स स्कोयर ठीक है एबार ऊपर कि ए प्लस बी ए माइनस बी फर्मे आ स्कोयर माइनस बी स्कोयर ए स्कोयर मैं देखो ये टोटी फोर हलो माइनस बी स्कोयर मैं यटार होल स्कोयर मैं रूट ओवर उठे जाए कि टोटी फाइव ब्रैकेटर मध्य जदि थकत तेल क्यों तो यकम एक देखते हतो क्योंकि ब्रैकेटा देव ना हमें कि करब हमें डिरेक्ट एके बारे माइनस साइनर जो माइनस साइनटा जो प्लस हो जाए लिखे दिल बी आक्स माइनस वन इंटू एक्स माइनस वन इंटू रूट ओवर टोटी फोर प्लस टोटी फाइव माइनस एक्स स्कोयर ये जा लिखे दिल टोटी फोर प्लस रूट ओवर टोटी फाइव माइनस एक्स स्कोयर जा आछे ताई लिखे दिलाम ठीक आछे एटा आमादेर कि दिच्छे देखो एटा आमादेर दिच्छे टोटी फाइव बाद दाओ माने माइनस एक ताहले ए उपरेरटा देखो कि दिच्छे आमादेर एक्स स्कोयर माइनस वन तलाय कि आछे एक्स माइनस वन और रूट ओभार टोटी फोर एकटु बड़ोई दिए फेलेछि टोटी फोर प्लस रूट ओभार टोटी फाइव माइनस एक्स स्कोयर ओके ये हाथे आटे जदि एबारमटा के खने नहीं चले आसब तुम्हारा प्रश्न कर दादा क्यों हमें एक्स स्कोयर माइनस वन के एक्स प्लस वन एक्स माइनस वन एक्स माइनस एक्स माइनस वन केटे दिल केटे दीते करब ना हमें एर आगे अंकगुलो तो देखिए करी जिनिसटा के एखने गए एने लिमिटा के बसिए तपर करें कारण कंडिशन के मेने तो काटते पर तो शुद्ध को फैक्टर मैं किू कर सीम्प्लीफाई करो आप लिमिट के इवालुएट कर लिमिट के बार कर लिमिट बार करार्जन क्यों शर्तटाई जो टेंड हो मे काटाटी करते पर उड़ी काटते पर ऊपर नीचे कैंसल आउट कर दीते पर मे तो आगे ये बसा देखी कि है जदि ये मान काटा जाए तेल काटबो ना कि नहीं देखा जा कर ताले लिमिट एक्स टेन टू वन बसिए दीचे भैलूगलो कि एक्स स्कोयर माइनस वन तलाय कि एक्स माइनस वन और कि रूट ओवर अफ टोटी फोर प्लस रूट ओवर टोटी फाइव माइनस एक्स स्कोयर ये हमारे हाथे ठीक है एबार देखो काटते पारि किना हाँ एबार काटते पारब क्यों पारब कारण देखो पर लाइने लिखले ही तुम्हारा बुझते पारबे एक्स टेंस टू वन आछे ओपरेरटा के आमी काट भांगबो एक्स प्लस वन एक्स माइनस वन और तलाय आगे थेके एक्स माइनस वन आछे और बाकी आमरा आनलाम टोटी फोर प्लस टोटी फाइव माइनस एक्स स्कोयर निये एलाम एबार एक्स माइनस वन एक्स माइनस वन काटते पारब तार पाशे आमरा लजिको लिखे देव कि लजिक देखो देवा आछे एक्स टेंस टू जिरो वन देयरफोर एक्स नट इक्ुअल टू वन देयरफोर एक्स माइनस वन नट इक्ुअल टू जिरो यही हे लजिक टर्म टोटालटाई नट इक्ुअल टू जिरो तई हमें एट ऊपर दिख कटे दिल एबार
দাগ দিয়ে দিই, নাহলে তোমরা ভাববে এরকম। ঠিক আছে, এটা আমরা এখান থেকে সলভ করছি আর কি। এবার দাগ কেটে দিলাম, পড়ে আছে এই টার্মটা, এই টার্মটা কিছু করার নেই এর ওপর। আর আমরা লিমিট এক্স টেন্স টু ওয়ান মানে এক্স এর ভ্যালু ওয়ান হিসেবে আমরা বসিয়ে দেবো, যেভাবে আমরা লিমিট ইভ্যালুয়েট করতাম নর্মালভাবে, যে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা এক বসিয়ে দিই, মানে এক্স যার দিকে টেন্ড হচ্ছে সেটা বসিয়ে দেবো। তাহলে এখানে বসালে কী হবে, ওয়ান প্লাস ওয়ান, তলায় কী আছে 24, এদিকে কী আছে প্লাস 25 মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মানে একের স্কোয়ার মানে ওয়ান, তাহলে কী হচ্ছে দেখো, ওপরে আসছে টু, তলায় কী আসছে 20√24, আর এটা থেকে আসছে কিন্তু √24, সেখান থেকে আমাদের কী আসছে √2√24, তাহলে টু টু কাটলো, পড়ে আছে 1√24। 24 মানে কি, 24কে আমরা লিখতে পারি 4×6=24, তাহলে আমরা লিখতে পারি এখানে 4 × √6 কেন ভুল করলাম, 24কে আমরা রুট ওভার লিখতে পারি 4×6, তাহলে √4×6 তার মানে কি 1/2√6, তার মানে এটার উত্তর আমাদের বেরিয়ে গেল 1/2√6। 24কে আমরা জাস্ট রুটের 24 মানে 4×6=24, 4 মানে কি 4√2 হবে, 6 হবে না, তাই 2√6, 1/2√6 হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখা যাক উত্তর কী আছে, 7-এরটা এই 8-এরটা, তাই তো, হ্যাঁ 8-এরটা 1/2√6 উত্তর। ঠিক আছে, আমি তোমাদের সামনে উত্তর দিচ্ছি, আমি এটা অনেক দিন আগে করেছিলাম ভুলে গেছি, যে তোমাদের সামনে উত্তর দিচ্ছি 1/2√6 অ্যান্সার। করে নাও, পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর না হলে নিজেদের দেখে দেখে করতে পারো। ওকে চলো এবার আমরা এদিকে যাই, সরে গেই, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাই জন্য সরে গেলাম। এবার আমরা এর পরের অঙ্কগুলো মানে 9-এর যে ইভ্যালুয়েট আছে এটা অন্যরকম দেখতে, এক্স টেন্স টু ইনফিনিটি আছে সে অঙ্কগুলো, দেখা যাক কীভাবে করতে হয়।